চাচা ভাইপোর ঝগড়া থামাতে গিয়ে নুরুল হুদা নামে এক বৃদ্ধের পাকেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। করুণ ও নির্মম এই ঘটনা ঘটে কক্সবাজার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবনগর পাড়ায়। অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুতুবনগর পাড়ার রুহুল আমিনের ছেলে সোহাগ মনির ও তার আপন চাচা মোহাম্মদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। এরই জেরে গতকাল একটি গাছের পাতা ছেঁড়াকে কেন্দ্র করে সোহাগকে মারধর করেন চাচা। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় মুরব্বী নুরুল হুদা ঘটনাস্থলে আসেন এবং উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে মোহাম্মদ তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হাত পা ও মাথায় এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করেন। এতে একটি পা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। নুরুল হুদাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। চকরিয়া থানা পুলিশের ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মোহাম্মদকে আটক করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, সামান্য ঝগড়া থামাতে গিয়ে উত্তেজিত হয়ে বৃদ্ধের পা বিচ্ছিন্ন করার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদের কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সর্বদা সত্য সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।